কোটি কোটি মানুষ এই নির্বাচনকে বয়কট করেছে আসলে যারা যারা কোটি কোটি মানুষ বয়কট করেছে আমার মনে হচ্ছে আর কি এরা সবাই পাকিস্তানের সময় রাজাকার ছিল আল বদর ছিল আল শাম ছিল মানে বিশেষ করে মানে যুদ্ধ অপরাধীর বংশধর অথবা মুক্তিযোদ্ধার যুদ্ধ বিরোধী মানে যুদ্ধের মানে বিরোধিতা আপনাকে মানুষ কতটুকু ভালোবাসে দেখেছেন মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট দুধের যখন সারা বাংলাদেশের মানুষ বোট ক্যান্ডে যায় নাই বোট প্যান্ট ফাঁকা ছিল কোনো কোনো বোট তো একটা বোটও পড়ে নাই এরকম অনেক পরিমাণ বোট ক্যান্ডে বোট পরে নাই আসলে এটা নিয়ে আমরা মাথা ব্যথা নাই কারণ দেশ তো অনেক উন্নত করে ফেলেছেন দেশের মানুষ জানে যে আপনাকে বুট দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এমনি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে শেখ হাসিনা যে নির্বাচন করেছেন এই নির্বাচন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় পার্লামেন্ট অস্ট্রেলিয়া কানাডা তারা স্বীকৃতি না দিলেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই নির্বাচনে স্বীকৃতি দেওয়া হয়েছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন এটা বিশ্বের কেউ এরকম নির্বাচন আর উপহার দিতে পেরেছে কিনা আমার জানা নাই কারণ লাস্ট বিশ বছর বাংলাদেশকে যে একটা অবস্থায় নিয়ে গিয়েছেন শেখ হাসিনাকে নোবেল না দিলেও একটা বদনা উপহার দেওয়া দরকার ছিল বাংলাদেশের জনগণের কিন্তু বাংলাদেশের জনগণ তার নির্বাচন একটা সুন্দর নির্বাচনকে অসুস্থ করে ফেললো এত সুন্দর নির্বাচনকে বয়কট করল আমার বুঝে আসতেছে না কার জন্য তিনি এত কষ্ট করল কার জন্য তিনি এত কান্না মায়া এত উন্নয়ন করলো বুঝে আসতেছে না দর্শক এবার আপনাদেরকে সেনাবাহিনীর সেই ভিডিওটা একটু দেখাতে চাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কেন সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে যে ধন্যবাদ দেওয়া হলো নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচন করায় শেখ হাসিনাকে একদম মাথার উপর তুলে ফেললো সেনাবাহিনী সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই চলুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর জন্য আজকে লাইভটা আসলাম বিস্তারিত অবশ্যই আপনারা শুনবেন এর আগে কিন্তু আপনারা কেউ যাবেন না এবং লাইভটা সকলে শেয়ার দেবেন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার উদ্দেশ্যে কথাগুলো বললাম আপনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর নিরপেক্ষ মুবারক জানাচ্ছি এই দেশ আবারও ভালোভাবে শাসন করার জন্য পূর্বে পররাষ্ট্রমন্ত্রী মাননীয় মন্ত্রী আব্দুল মমিন সাহেব বলেছিলেন এবারে বাংলাদেশের নির্বাচন সারা বিশ্ব দেখবে নিরপেক্ষ নির নির্বাচন কাকে বলে এবং বলেছেন শক্ত নির্বাচন কমিশন তো আছেই প্রধানমন্ত্রী আপনি এটাও বলেছেন ভোট নিয়ে এত আগ্রহ কখনো আপনি দেখেন নাই এবং উনিশশো পঁচাত্তর সালের পর থেকে বাংলাদেশে এত সুন্দর নির্বাচন আর কখনো হয়নি আসলে এই কথাটা ভালোই বলেছেন খুব সুন্দর কথা বলেছেন এটা আসলে এটা জনগণ আসলে বুঝতে পারে নাই আপনার এই আপনার এই মহৎ এই দেশপ্রেম এই ভালোবাসা দেশের প্রতি উন্নয়ন এগুলো দেশের মানুষ বুঝতে পারে নাই দেশের মানুষ কোটি কোটি মানুষ এই নির্বাচনকে বয়কট করেছে আসলে যারা যারা কোটি কোটি মানুষ বয়কট করেছে আমার মনে হচ্ছে আর কি এরা সবাই পাকিস্তানের সময় রাজাকার ছিল আলবদর ছিল আল শাম ছিল মানে বিশেষ করে মানে যুদ্ধ অপরাধীর বংশধর অথবা মুক্তিযোদ্ধার মানে যুদ্ধের মানে বিরোধিতা আপনাকে মানুষ কতটুকু ভালোবাসে দেখেছেন প্রধানমন্ত্রী ছোট ছোট যখন সারা বাংলাদেশের মানুষ বোট কেন্দ্রে যায় নাই ভোট প্যান্ট ফাঁকা ছিল কোনো বোট কেন্দ্রে তো একটা বোটও পরে নাই এরকম অনেক পরিমাণ বোট কেন্দ্রে বুট পরে নাই আসলে এটা নিয়ে আমরা মাথা ব্যথা নাই কারণ দেশ তো অনেক উন্নত করে ফেলেছেন দেশের মানুষ জানে যে আপনাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এমনিই পাস আপনাকে সিলেকশন করে দেওয়া আসলে ভোটটা দেওয়ার দরকার ছিল না সিলেকশনই আপনি পাস এটা সবাই হয়তো অনেকে চেয়েছিল হয়তো মুখ ফুলে বলতে পারে নাই তাই বাংলাদেশের প্রচুর পরিমাণ ভোট একদম জিরু জিরু পর্যায়ে ভোট কেন্দ্রের মান ছিল তো সেখানে বড় বড় ব্যক্তিরা হেরা হয়তো বুঝে নাই যে আপনাকে ভোট দেওয়াটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল কিন্তু যারা গুরুত্বপূর্ণ দেখিয়েছে তার মধ্যে আমি একটা শুধু একটা ভিডিও দেখাবো তো আপনাদেরকে দেখাই তাই দেখুন ছোট্ট একটি বাচ্চা হয়তো তিন থেকে চার বছর হবে খুব সুন্দর কত সুন্দর করে কথাটা বলছে নৌকা বুট দিছি হয়তো তার বছর তিন বছর বা চার বছর হয়তো 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 তার মায়ের বুকের দ্রুত হয়তো সম্ভবত খায় সেই ছেলে ছুটে গেছে সেই ছেলে ছুটে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভোট দেওয়ার জন্য আন্ডার এইটিন থেকে মানে দশ বছরের ছেলে থেকে বারো বছর তেরো বছরের ছেলেরা যুবকরা এবং আন্ডার এইটিন ছেলেরা বেশিরভাগ মানুষ আপনাকে বুট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে শুধু তাদের তারাই না আপনাকে যারা বুট দিয়েছে প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা পোলিং এজেন্ট ছিলেন অনেকে টিচার ছিলেন কলেজের প্রবাসক ছিলেন সবাই আপনাকে মন খুলে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে গড় বাইর থেকে এবং সাথে প্রশাসন তো সহযোগিতা করেছে এটা আসলে আপনার প্রাপ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী কারণ আপনাকে সবাই ভালোবাসে বড় বড় মানুষ কয় না যে যার আককেল হয় নয় বছর হয় আর যার আক্কেল হয় না নব্বই বছর হয় না তা আমাদের দেশের মুরব্বীরা আপনাকে ভোট দিতে যায় না কিন্তু শিশুরা কিন্তু ঠিকই বুঝেছে আপনাকে ভোট দিলে দেশ উন্নয়ন হবে তাদের মানবতা বাড়বে তো এই বিষয়গুলো যারা যারা আপনাকে ভোট দিয়েছে মানে যতগুলো মানে আমি বললাম তো এদেরকে আপনারা খুব সুন্দরভাবে এদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং যে ভালোবাসা ওরা আপনাদের প্রতি দেখিয়েছে তাদের যে দেশপ্রেম দেখিয়েছে আমি মনে করি তারা এই ছোট ছোট বাচ্চারা শিশু লীগ থেকে ছোট করে আস্তে আস্তে যুব মানে বড় হবে তারা ছাত্রলীগ করবে যুবলীগ করবে তাদের বিষয়ে আপনার একটু মাথা ঘামানো উচিত কারণ তার আগামী ভবিষ্যৎ আপনার দলের কারণ এই পর্যন্ত যারা বয়কট করেছে তারা সবাই এই দেশবিরোধী আর এই ছোট ছোট বাচ্চারা যারা করেছে তারা হচ্ছে দেশপ্রেম তো আমি চাই এই দেশপ্রেম বাচ্চাদের প্রতি আপনি সহানুভূতি দেখাবেন এবং যারা যারা স্কুলের মাস্টাররা যারা প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছে আপনাকে অন্ধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে যে শেখ হাসিনা ছাড়া আর আমরা কাকে ভোট দিব এই যে একটা দেশপ্রেম এই যে একটা মানবতা এই যে একটা বিশ্বাস এই যে একটা আগ্রহ বা এই একটা গর্ব এটা কিন্তু সকল মানুষের মধ্যে থাকে না বিশ্ব কিন্তু দেখেছে সারা বাংলাদেশে যে পৃথিবীতে যে নির্বাচন হয় তার চেয়ে মানে কঠিনতম একটা নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন হয়েছে হয়তো মানুষের যাই নাই ভোট কেন্দ্রে তাতে কোনো সমস্যা নাই কিন্তু বুট মানুষ যে দিয়েছে নিরবকে হাসতে হাসতে একজন আশি বছরের বৃদ্ধ লোক দেখলাম বলছে চাচা আপনি ভোট দিয়েছেন কী কয়টা ভোট দিয়েছেন কো বাবার এই মিসা কথা বলবো না মাত্র দুইটা ভোট দিছি এই যে একটা ভালোবাসা ওনার প্রতি আমি চাই ওনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি ওনার রাষ্ট্রীয় মেহমান হিসেবে তাকে আপ্যায়ন করা উচিত তার জন্য দুঃখ কষ্ট না হয় আর কি বলবো আপনার প্রতি মানুষের যে এত আস্থা ভালোবাসা বিশ্বাস আছে সেটা নাটোর চাই আসনের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারকে দেখলেই বোঝা যায় কারণ নির্বাচন শেষ হওয়ার আগেই উনি রেজাল্ট শীট তৈরি করে ফেলেছিলেন যে প্রধান মানে নৌকা পাস এই যে একটা বিশ্বাস আপনার প্রতি এই বিশ্বাসটা আমার প্রধানমন্ত্রী আপনি ধরে রাখবেন এবং আমি দোয়া করি আপনি আরো শত শত বছর জীবিত থাকেন কেয়ামত রাখ পর্যন্ত আপনি দেশ পরিচালনা করেন প্রধানমন্ত্রী থাকেন আমরা সেই দোয়াই করি আর যে দুয়ার পাশাপাশি একটি কথা বলতে চাই আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা যেন ধ্বংস না হয় বাংলাদেশের বিচার বিভাগটা যেন জনগণ সে উপলব্ধি করতে পারে ভালো মন্দ সে যে কোনো দলেরই হোক বাংলাদেশের প্রশাসন যেন নিরপেক্ষ কাজ করে আমার কাছে এই তিনটা কথাই বলা ছিল আমরা যারা প্রবাসে আছি আমরা দেশের শত্রু না আমরা দেশকে ভালোবাসি হয়তো দেশের মানুষ তত্ত্বাবধক সরকার অধিক নির্বাচন চেয়েছিল হয়তো তারা ভুল করেছে কোটি কোটি মানুষ তো যারা আপনার পক্ষে বুট দিয়েছে ছোট ছোট বাচ্চারা তাদেরকে দেশপ্রেমিক হিসাবে স্বীকৃতি দিবেন তাদের খোঁজখবর রাখবেন এই বাচ্চারা যেন বিনা অর্থের বিনা অর্থের মানে বিনিময়ে তারা যেন পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে আপনার মতো দেশপ্রেম বা যারা এভাবে সুন্দরভাবে বুট দিতে পেরেছে আপনার ভালোবাসায় তারা যেন এরকমই ভাবে তারা বড় হয় জ্ঞান বুদ্ধি নিয়ে তো এটাই আমার বলার ছিল আর কিছু বলবো না শুধু পরিশেষে বলবো বাংলাদেশের মানুষ যারা যেখানে আছেন আপনারা কোটি কোটি মানুষ করেছেন আমার মনে ভুল করেছেন ছোট ছোট শিশু বাচ্চারা কত জ্ঞান বুদ্ধি দিয়ে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করেছে তো আমার জীবনের ইতিহাসে দেখলাম বাংলাদেশের ইতিহাসে স্বতন্ত্র পার্টি এত বোট কখনো পাই নাই এত সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে যে নির্বাচনে সবাই খুশিতে ফেলায় সবাই স্বতন্ত্রকেও বিজয়ী করতে দিতে করে নেয় তো ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো কাজ করেছেন দেশ উন্নয়ন করেছেন এই বুট আপনাকে সেই প্রাপ্য আপনাকে জনগণ দেখিয়েছে তো আমি চাই ইনশাল্লাহ আপনি এগিয়ে যান দেশবন জনগণের স্বার্থে তো আমি একটি কথাই বলবো পরিশেষে হিংসা মানুষকে উপরে নেয় না ভালোবাসাই মানুষকে উপরে নিয়ে যায় মৃত্যুর পর এমন একটা চাহিদা থাকে সে মানুষ একটা মানুষের দিকে অমর হয়ে থাকে শুধু তার দুনিয়াতে ভালো কাজ কাজকর্ম খারাপ কাজ কাজকর্মগুলোই তার দুনিয়াতে রেখে যায় মৃত্যুর পর তার নাম থাকে কি থাকে না সেটা মানুষ মূল্যায়ন করে তার কর্মের উদ্দেশ্যে আর আমার পরিশেষ আর কিছু বলার নাই তো মানে প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান ছিল যদি আজকে বাংলাদেশে থাকতাম সরাসরি আপনাকে ফুলের অভিনন্দন জানাতাম এত সুন্দর একটি সুন্দর নির্বাচন দেওয়ার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনারকেও যে আপনি ঘুমের আগে একটা মানে পার্সেন্টেজ বলেছিলেন ঘুম থেকে উঠে সরাসরি আরেকটি পার্সেন্টেজ বলেছেন কিন্তু আপনার মেধা যে এত ভালো কাজ করেছে সেটাও অনেক ভালো এবং প্রশাসন কেউ ধন্যবাদ আপনাদের সামনে যারা শিশু শিশু ছোট ছোট বাচ্চারা বুট দিতে এগিয়ে এসেছে তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই লাইভ শেয়ার দেবেন আর আমাকে ক্ষমা করবেন মনে কষ্ট না আসলে আমি আমি বলেছিলাম যে লাইভে আসব না কিন্তু এটা আমার লাইভ না এটা আমার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা ভালোবাসা এবং তাদের উদ্দেশ্যে একটা অভিনন্দন জানানো আর এটা আমার নতুন পেজ ভালো লাগলে ফলো দিবেন এবং লাইভটা শেয়ার দিয়ে রাখবেন সকলকে ভালো থাক ভালো রাখবা আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে সবাইকে ধন্যবাদ খুদা আসসালাম আলাইকুম